সবাইকে স্যাপলিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস চলাকালীন সময় আশা করি সকল গর্ভবতী মায়েরা সুস্থ আছেন। তাদের জন্য জরুরি কিছু বার্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। জরুরি বার্তাটি হচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। অন্যান্য ঘরের সদস্য দ্বারা আপনারা বাজার ও বাইরের কাজগুলো করান। জরুরি চিকিৎসা প্রয়োজন ছাড়া কোনো গর্ভবতী মহিলা বাইরে যাবেন না। যদি ঘরে তার সর্দি ও কাশি জ্বর হলে গর্ভবতী মহিলারা ঘরে থেকে কাছ থেকে দূরে থাকুন। কেউ গর্ভবতী মহিলার কাছে গেলে অথবা বাইরে গেলে মাস্ক, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, তা ঘরে তৈরি হলে তাদের জন্য ভালো হয়। গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, অন্তত দিনে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। কমপক্ষে 4 বার প্রসব পূর্ববর্তী ANC চেক আপ করাতে হবে। প্রতিদিন 3 বেলা তার মূল খাবারের সাথে 1 মুঠ বেশি খেতে হবে বৈচিত্র্য খাবারের সাথে। গর্ভবতী মহিলা প্রতিদিন 3 বেলা মূল খাবারের পাশাপাশি 2 বার পুষ্টিকর নাস্তা খেতে হবে। গর্ভবতী মহিলাদের ভারী কাজ করা যাবে না, যেমন পানি কল চাপানো, দূরে থেকে পানি আনা, ভারী জিনিস বহন করা বা উঠানো অথবা ভারী কাপড় ধৌত করা ইত্যাদি কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এটি হচ্ছে জরুরি বার্তা ছিল। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।